অবস্থা সবার। আমরা গিয়েছিলাম রূপকথা ইকো রিসর্টে, আর রূপকথা ইকো রিসর্ট থেকে বেশ রাত্রি হয়ে গিয়েছিল, তাই ভাবলাম খাওয়া দাওয়া করে বাসাতে যাই। আর ভাবছিলাম কোথায় যাওয়া যায়। পাবনাতে কাশ্মীর অনেক ভালো রেস্টুরেন্ট, সেখানে আমি এর আগে অনেকবার গিয়েছি, তাই নতুন কিছু খুঁজছিলাম। আর আমার কাছে এই রেস্টুরেন্টটা চোখে পড়ল। তবে রেস্টুরেন্টে ঢুকে আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। রেস্টুরেন্টের ওনার একটি আপু, মানে মেয়ে উদ্যোক্তা। আসলে আমাদের দেশে মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই, কারণ আমাদের দেশই চালায় মেয়েরা। এখানে আপনারা অনায়াসে যে কোনো প্রোগ্রাম করতে পারবেন। আমি পাবনাতে এত সুন্দর রেস্টুরেন্ট আশাই করিনি। পাবনাতে সব থেকে নাকি বেস্ট রেস্টুরেন্ট কাশ্মীরি, আমি সেখানেও গিয়েছিলাম। তবে তারপরে যদি কোনো রেস্টুরেন্ট ভালো লেগে থাকে ডেকোরেশনের দিক থেকে, সব কিছু দিক থেকে, তবে সব কিছুর মাঝে আমি আমার রাজশাহীকে অনেক বেশি মিস করি। আমাদের রাজশাহীর রেস্টুরেন্ট খাবার অনেক বেশি ভালো। তবে আজকে আমি এখানে খেয়ে দেখবো এই রেস্টুরেন্টের খাবার কেমন। শুনেছি পাবনাতে প্রায় অনেক রেস্টুরেন্টই আমার খাওয়া হয়েছে, তবে আজকে আমি এই রেস্টুরেন্টে খাবো আর আপনাদেরকে বলবো এই রেস্টুরেন্টের খাবার মান কেমন। আমরা রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসা করলাম এখানে সব থেকে খাবার কোনটা ভালো, তো তারা বললো নতুন একটা আইটেম চালু করেছে, আপনি পাবনাতে কোথাও পাবেন না, সেজন্য আমরা সেই খাবারটাই অর্ডার দিয়ে দিই আর দেখা যাক আসলেই কতটা ভালো। আর বেলুনটা নিয়ে আমি একটু এদিক সেদিক খেলা করছিলাম, আর সিয়াম সবসময় আমার সাথে দুষ্টুমি করে, এমনভাবে ভিডিও করছে, আর আমি একটু তার সাথে দুষ্টুমি করছিলাম। এর মধ্যে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। খাবারের ডেকোরেশনটা অসম্ভব সুন্দর ছিল। আসলে এখন খেতে কেমন হবে না খেয়ে বলতে পারছি না, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা অনেস্টু ছিল একটা প্যাকেজ, আর প্যাকেজে ছিল অনেক আইটেম। খাবারের আইটেম ছিল এগ ফ্রাইড রাইস ছিল, নাগেট ছিল, মাশরুম ছিল, স্যালাড ছিল, আর চিকেন ফ্রাই ছিল, আর বারবিকিউ ছিল। দাম দৃষ্টে আমার কাছে মনে হয়েছে প্রায় অনেক আইটেমই ছিল, আর আইটেমগুলোর মধ্যে আমার কাছে সবগুলোই ভালো লেগেছে। তবে চিকেন নাগেটটা আমার খুব একটা ভালো লাগেনি, তাছাড়া মোটামুটি সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন আমার বর খেয়ে বলবে তার কাছে কেমন লেগেছে। তার কাছে মোটামুটি সবই ভালো লেগেছে। আর আপনাদেরকে তার আগে আমি একটি লোকেশনটা বলে দিই। লোকেশনটা পাবনা রূপকথা রোডেই এই রেস্টুরেন্টটা আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই এখানে এসে খাবার ট্রাই করবেন, আমার কাছে তো সব মিলিয়ে ভালোই লেগেছে। আমি পাবনাতে এসে অনেক রেস্টুরেন্টে খেয়েছি, বাট আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারটা মোটামুটি ভালোই লেগেছে। আর নতুন উদ্বোধনী হয়েছে, হয়তো আপনারা অনেকে আসেননি, তবে যারা যারা না এসেছেন অবশ্যই এখানে এসে খেয়ে যাবেন। এখন আমি খাবো বারবিকিউবটা। বারবিকিউবের মিষ্টিটা একটু বেশি হয়ে গিয়েছিল, আমার কাছে মনে হয় একটু কম দিলে আরও একটু বেশি ভালো লাগতো। তাদের প্যাকেজে ফ্রেঞ্চ ফ্রাইও ছিল, বাট তারা আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দিতে ভুলে গিয়েছিল, তাই শেষে তারা আমাকে এটা দিয়েছে আমাদেরকে। যাই হোক, আমি আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।